সত্যিকার অর্থে তাদের একাডেমিক ডেভেলপমেন্ট করতে হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কমিটি দেওয়ার সুযোগ নাই। কারো অনুসারীরা তারা ভয় পেয়ে যদি মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি নিয়ে গেছে এখন ঠেকাও ঠেকাও কমিটি আটকাও, বিষয়টা এরকম নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন এদেরকে পরিচালনা করবে তখনই তাদের রাজনৈতিক সৌন্দর্যটা আসবে। কেউ কেউ হচ্ছে যে বিক্ষোভ করছে সেটি একদম স্পষ্টভাবে কারো কারো অনুসারী, কারো অনুসারী মানে পুরো কলেজ না, পুরো ছাত্রলীগ না। এখানে হাজার হাজার ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের সাথে যুক্ত হয়ে গতকালকে প্রোগ্রামে এসে তারা তাদের মত বিনিময় করে গিয়েছে, তাদের কথা বলে গিয়েছে। গতকালকের হচ্ছে যে প্রোগ্রামের ভিডিও দেখেন আপনি, শিক্ষার্থীরা কাঁদতে কাঁদতে বলতেছে তাদের সুইসাইড করার পথ চলে আসছে। তাদের কথা, শিক্ষার্থীদের কথা যারা ভাববে তাদেরই কমিটি করা উচিত। এখানে কারো উস্কানিতে কেউ কারো বিরুদ্ধে কথা বললে আমরা নেতৃকর্মী, ছাত্রলীগের কর্মী, ছাত্রলীগের একজন আরেকজনের বিরুদ্ধে স্লোগান দিতে পারে না। আমরা আমাদের অনুসারী আছে, আমরা যদি বলি আমাদের অনুসারী ক্যাম্পাসে হচ্ছে আরেকজনের বিরুদ্ধে মিছিল দেখ তাহলে দিবে, তাই বলি কি আমি এটা করবো? এটা রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না। এটা তো আমার আমার বাবার সম্পত্তিও না, আবার অন্য কারো বাবার সম্পত্তিও না। যারা বলছে যে দায়িত্ব মানে এটা সম্পত্তি না, দায়িত্ব দায়িত্বই, দায়িত্ব কোনটা সম্পত্তি কোনটা এটা বুঝতে হবে। কেউ সম্পত্তি হিসেবে দায়িত্বকে ব্যবহার করবে সেটি আমরা মেনে নেব না। কেউ মেনে প্রিয় দর্শক, সমকাল বিশেষ সাক্ষাৎকারে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি জাকারিয়া ইবনে ইউসুফ। বিগত কয়েকদিন ধরে একটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের একটি বক্তব্যের পর কিন্তু নানা ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি বলেছিলেন যে 7 কলেজের যে মানোন্নয়ন, শিক্ষার মানোন্নয়নের জন্য 7 কলেজের কমিটি ছাত্রলীগের বাইরে যাওয়ার সুযোগ নেই। তিনি কেন বলেছিলেন এবং তিনি কী বলেছিলেন, আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। সৈকত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সমকালের সকল শ্রোতা যা দেখছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত আপনার যে বক্তব্যটি ছিল যে বিতর্ক সৃষ্টি হয়েছে, আসলে এমনটা কোনোটাই সৃষ্টি হয়নি, বরং কিছু লোক তাদের অনুসারী দিয়ে এটি বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। এখন আমরা সুস্পষ্টভাবে বলছি যে 2017 সালে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধু তনয়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি কলেজকে করেছিলেন কেন সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কালচার রয়েছে, একাডেমিক যে হচ্ছে যে পাঠ কার্যক্রমটি রয়েছে সেটি আমাদের ঢাকার বুকে 7টি কলেজকে সেই একাডেমিক মানে নিয়ে আসার লক্ষ্যে তিনি এই উদ্যোগটি গ্রহণ করেছিলেন। দেখেন আপনি 2017 সাল থেকে আজ পর্যন্ত ঢাকা কলেজ সহ ঢাকা শহরের যে 7টি অধিভুক্ত কলেজ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সকল স্টুডেন্টরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, নানা ধরনের দুর্ভোগের সম্মুখীন হয়েছে। একাডেমিক তাদের অনেক টানাপোড়ন, অনেক সুবিধা নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করেছে, এ পর্যন্ত কেউ তাদের সাথে কথা বলেনি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এদের দুঃখ বুঝে এদেরকে ডেকে গতকালকে কিন্তু আমরা মত বিনিময় সভা করেছি। আমি জানতে চাই যে আপনি আসলে কী বলেছিলেন? আমি বলছি মত বিনিময় সভার মাধ্যমে কিন্তু ঢাকা শহরের 7টি কলেজের প্রায় 1000-এর উপরে হচ্ছে শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করছে, তাদের কথা বলেছে, তাদের কথা আমরা শুনেছি, শোনার পরে আমরা তাদের সাথে আলোচনা করেছি, তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য তাদের যেসব সমস্যাগুলো আসছে সেগুলো চিহ্নিত করে আমরা সেগুলো সমাধানের লক্ষ্যে কাজ করার আমরা প্রত্যয় নিয়েছি। আমাকে তখন সাংবাদিক প্রশ্ন করা হয়েছিল আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি কলেজের কমিটি কি আপনারা করবেন কিনা, সেখানে আমি বলেছি এটি তো আসলে করার ব্যাপার না, এটা তো যদি যে লক্ষ্য নিয়ে হচ্ছে যে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় দেওয়া হয়েছে, লক্ষ্যটি হচ্ছে যে তাদের একাডেমিক ডেভেলপমেন্ট, তো একাডেমিক ডেভেলপমেন্ট করতে হলে অবশ্যই তাকে তার রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ থাকতে হবে তার ক্যাম্পাসে। যদি ক্যাম্পাসে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ না থাকে তাহলে একাডেমিক উন্নয়ন কখনো সম্ভব না। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যদি তাদের ধারাবাহিক কমিটি দেওয়া, যেমন আপনি দেখবেন ঢাকা কলেজের কমিটি হয় না, ইডেন কলেজের কমিটি হয় না, বাংলা কলেজের কমিটি হয় না, বিভিন্ন সময়ে কমিটি সংক্রান্ত অনেক জটিলতা রয়েছে, তো যদি ধারাবাহিক কমিটি এবং তাদের যদি সত্যিকার অর্থে তাদের একাডেমিক ডেভেলপমেন্ট করতে হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কমিটি দেওয়ার সুযোগ নাই, আমি সেই কথাটি বলেছি। যদি সত্যিকার অর্থে একাডেমিক কালচারটি কেউ চায় তার মানে এই কথাটা বলা মানে হচ্ছে যে একাডেমিক ডেভেলপমেন্টের লক্ষ্যে বলা। এখন এটাকে নেগেটিভলি কারো অনুসারীরা তারা ভয় পেয়ে যদি মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি নিয়ে গেছে এখন ঠেকাও ঠেকাও কমিটি আটকাও, বিষয়টা এরকম নয়। এটি সুস্পষ্টভাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার টেবিলে এখন রয়েছে, তিনি সিদ্ধান্ত দিবেন কারা হচ্ছে ঢাকা কলেজের কমিটি করবে বা 7 কলেজের কমিটি করবে, সেটি তার সিদ্ধান্তের ব্যাপার। আমরা আমাদের অভিমত ব্যক্ত করেছি, আমরা বলছি যে হচ্ছে যে একাডেমিক ডেভেলপমেন্ট যদি করতে চাই সেখানে একটা মত, আমার একটা মতামত, যদি সত্যিকার অর্থে আপনি যদি একজন শিক্ষাবিদের সাথে কথা বলে দেখেন যে সত্যিকার অর্থে যদি তাদের একাডেমিক ডেভেলপমেন্ট করতে হয় তাদের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক সৌন্দর্য ঠিক একইভাবে রাজনৈতিক সৌন্দর্যটিও তাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে যে বিরাজমান করতে হবে। কিন্তু সৈকত, 17 সালের পর কিন্তু 2টি কমিটি গিয়েছে, আমরা যদি বলি কমিটি গিয়েছে শোভন রাব্বানি এবং জয় লেখক,
দুইটি কমিটি যায়নি, একটি কমিটি গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী একটি কমিটি করেছিলেন, কিন্তু সেখানে অন্যদেরকে অব্যাহতি দেওয়ার পরবর্তী কারণে নতুন কেউ আসে, কিন্তু কমিটি হয়নি এর ভিতরে। আমার কথা শুনেন, তারা তো সেই দাবিটা তুলেনি, আপনি সেই কথাগুলো বলছেন। এটি নিয়ে আমরা দেখছি যে ঢাকা কলেজেও একটি বিক্ষোভ হয়েছে, ইডেন কলেজ থেকেও তাদের যে শীর্ষ নেতারা যারা রয়েছেন তারা ফেসবুকে বক্তব্য দিচ্ছেন, বাংলা কলেজ বা অন্যান্য কলেজেও একই অবস্থা। এই অবস্থাটিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এর আগে কেউ প্রশ্ন তুলেনি দেখেই তো হচ্ছে যে প্রশ্ন তুলতে হচ্ছে আমাকে, কারণ এটা তো উচিত। আপনি প্রশ্ন একটা নতুনত্বের মধ্যে আসতে হবে, নতুন জিনিসটাকে হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে। নতুন কেন, কেন প্রয়োজন নতুন, সেটি আপনাকে ভাবতে হবে। যদি সত্যিকার অর্থে এদের এই সাতটি কলেজের রাজনৈতিক শৃঙ্খলা এবং রাজনৈতিকভাবে এদেরকে আরও বেশি হচ্ছে যে আমরা অ্যাক্টিভ করতে চাই এবং হচ্ছে তারা আরও বেশি উন্নত রাজনীতিতে অ্যাক্টিভ করতে চায়, সেক্ষেত্রে তাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যাওয়ার, আমি সেই কথাটিই বলছিলাম গতবার, কিন্তু যাওয়াটা ঠিক হবে না। কারণ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন এদেরকে পরিচালনা করবে তখনই তাদের রাজনৈতিক সৌন্দর্যটা আসবে। আর যেটি বলছেন যে কেউ কেউ হচ্ছে যে বিক্ষোভ করছে, সেটি একদম স্পষ্টভাবে কারো কারো অনুসারী, কারো অনুসারী মানে পুরো কলেজ না, পুরো ছাত্রলীগ না। এখানে হাজার হাজার ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের সাথে যুক্ত হয়ে গতকালকে প্রোগ্রামে এসে তারা তাদের মত বিনিময় করে গিয়েছে, তাদের কথা বলে গিয়েছে। কেউ যদি 10 জন 20 জন 15 জন যদি তাদের লেজের ভিত্তিটিকে রাখতে কোনো উপরের মহলের কোনো কারো হুকুম মানে কী বলে দাবেদারি করতে গিয়ে তারা হচ্ছে যে মিছিল মিটিং করে, সেটি তো তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা তো কোনো পুরো কলেজ ছাত্রলীগ না। পুরো কলেজ জুড়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকতে চায়, শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা। আপনি গতকালকের হচ্ছে যে প্রোগ্রামের ভিডিও দেখেন, আপনি শিক্ষার্থীরা কাঁদতে কাঁদতে বলতেছে তাদের সুইসাইড করার পথ চলে আসছে। তাদের কথা, শিক্ষার্থীদের কথা যারা ভাববে তাদেরই কমিটি করা উচিত, শিক্ষার্থীদের জন্য যারা কাজ করবে তাদেরই কমিটি করা উচিত। এখন ভাবেন কারা কাজ করবে, কারা করবে, করে না, এতদিন করে নাই, তাদের কাছে থাকবে না, যারা করছে কারা করবে তাদের কাছে থাকবে, এটা তো শিক্ষার্থীদের সিদ্ধান্ত নেওয়া। সৈকত, আরেকটি বিষয় যদি বলি যে ঢাকা কলেজ কিংবা ইডেন কলেজ এরা কিন্তু ছাত্রলীগের একটা পাওয়ার হাউস বলা যায়, তো সেই কমিটিটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি আন্ডারে নিয়ে আসা হয়, আপনারা যদি সেই কমিটি দেন, সেটি আসলে কতটুকু যুক্তিযুক্ত হবে আপনার জায়গা থেকে? পাওয়ার হাউস থেকে সুপার হাউস হয়ে যাবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি অধিভুক্ত হয় এটা পার্ট অফ ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস চর্চার ক্ষেত্রে আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, আর সবচেয়ে বড় কথা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল, ছাত্রলীগের জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, মুসলিম হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনের মাধ্যমে ছাত্রলীগের ইতিহাস জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ রেখে বাংলাদেশ ছাত্রলীগ চলতে পারে না, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্রলীগের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড ব্যতীত কোনো মানুষ চলতে পারে না, বাংলাদেশ ছাত্রলীগ চলতে পারবে না। কিন্তু ঢাকা কলেজ ইডেন কলেজের যারা নেতা রয়েছেন তারা বলছেন যে এই কলেজ দুটি সহ অন্য কলেজগুলোর একটা স্বতন্ত্র একটা অবস্থান রয়েছে, সেই জায়গাটি ক্ষুণ্ণ হবে কিনা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে? মোটেও সেটি ক্ষুণ্ণ হবে না, বরং তাদের আরও ক্ষমতার উন্নয়ন হবে আমার যেটা মনে হয়। কারণ এর আগে তারা নগরের মহানগরের কমিটিতে ছিল, হঠাৎ করে তখন কেন্দ্রীয় ছাত্রলীগে নিয়ে আসা হয়, বেশি দিন না কিন্তু, এটা হচ্ছে রিপন রোটন কমিটির সময় হচ্ছে যে আপনার এটাকে ফ্রেস দিয়ে হচ্ছে যে নগর থেকে আলাদা করে ঢাকা বিশ্ব কেন্দ্রের আওতায় আনা হয়েছিল। তখন সময়ের প্রয়োজনে সেটি প্রয়োজন ছিল করেছে, এখন আবার সময়ের প্রয়োজনে যেহেতু অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত, যার ভর্তি থেকে শুরু করে তাকে সকল কার্যক্রম এবং সার্টিফিকেট নেওয়াটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিতে হয়, তাকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাখাটাই বাঞ্ছনীয়, আমি সেটি বলেছি এবং সেটি এখনও বলি যে এটা থাকাটাই তাদের জন্য লাভবান। এবং তারা একই ক্ষেত্রে একাডেমিক সুবিধাটিও পাবে, রাজনৈতিক সুবিধাটিও পাবে, দুটি সুবিধাই কিন্তু তারা সমানতালে পেয়ে যাচ্ছে। আরেকটি বিষয় কি, কয়েকদিন আগে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি শয়ন ভাই তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস, বা আপনি বলছেন তাদের অনুসারীরা বিক্ষোভ করাচ্ছে, এতে কি কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোনো দ্বৈরথ চলছে কিনা বা একটা শীতল যুদ্ধ চলছে কিনা? না, এমনটা মোটেও না। কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মপরিধি একরকম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মপরিধি একরকম, এটা সাংঘর্ষিক না। কেন্দ্রীয় ছাত্রলীগ বাংলাদেশের 64 জেলায় কমিটি করবে, বাংলাদেশের তৃণমূল ছাত্রলীগকে সুসংগঠিত করবে, এটা তাদের দায়িত্ব কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুসংগঠিত করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করবে, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো 7 কলেজের সেটা নিয়েও আমরা কাজ করতেছি, সেটিও আমরা কাজ করে যাচ্ছি। সেটা বিরোধ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ দুটির কর্মপরিধি দুরকম। আমরা শেষ করব, শেষ করার আগে যারা আসলে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করছেন বা একটু যাদের নিজেদের অবস্থান তারা বিপরীত দিকে মুখী করছেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? আমরা সবাই ছাত্রলীগ পরিবার, আমরা সবাই মিলে ছাত্রলীগ পরিবার। দেখুন, একটা প্রশ্ন আসলে সেটা সমাধানের পথ রয়েছে, এখানে কারো উস্কানিতে কেউ কারো বিরুদ্ধে কথা বললে আমরা নেতৃত্ব কর্মী, ছাত্রলীগের কর্মী, ছাত্রলীগের একজন আরেকজনের বিরুদ্ধে স্লোগান দিতে পারে না। আমরা আমাদের অনুসারী আছে, আমরা যদি বলি আমাদের অনুসারী ক্যাম্পাসে হচ্ছে আরেকজনের বিরুদ্ধে মিছিল দেখ তাহলে দিবে, তাই বলে কি আমি এটা করবো? এটা রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না। এগুলো যদি তাদের কন্ট্রোল না থাকে সেটা আলাদা বিষয়, আমি মনে করবো যে ক্যান্ডিডেট তাহলে কন্ট্রোল নাই, কিন্তু যারা যারা ছাত্রলীগ করে তারা ছাত্রলীগের রীতিনীতি সিস্টেমগুলো মেনে নিয়ে চলতে হবে। যদি কোনো মতবিরোধ থেকে থাকে, আমার কথা যদি কারো ব্যক্তিগত পছন্দ না হয় সেটি থাক নাই হতে পারে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর টেবিলে আছে,
আছে তিনি সিদ্ধান্ত নেবেন কাদের কাদের হচ্ছে যে কারা হচ্ছে 7college কমিটি করবে। এটা তো আমার আমার বাবার সম্পত্তিও না, আবার অন্য কারো বাবার সম্পত্তিও না। যারা বলছে যে দায়িত্ব মানে এটা সম্পত্তি না, দায়িত্ব দায়িত্বই, দায়িত্ব কোনটা সম্পত্তি কোনটা এটা বুঝতে হবে। কেউ সম্পত্তি হিসেবে দায়িত্বকে ব্যবহার করবে সেটি আমরা মেনে নেব না, কেউই মেনে নেবে না ছাত্রলীগের কোনো কর্মীরা। সৈকত, আরেকটি বিষয়ে, আপনার বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী সম্প্রতি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছে, তাদেরকে মারা হয়েছে থানায় নিয়ে গিয়ে এবং তারা আহত। এই ব্যাপারে ছাত্রলীগের পক্ষ থেকে বা তারা কিন্তু আপনার দুটো হলেরও প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, আপনারা কোনো পদক্ষেপ কেন নিলেন না বা আপনাদের কোনো একটা প্রতিবাদ হলো না কেন? না, আমরা পদক্ষেপ নিইনি, এটি ভুল ধারণা আপনার। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু হলের সে সভাপতি সেক্রেটারি ছিল, সেক্ষেত্রে আমাদের হলগুলোকে আমরা বলেছি প্রেস দিতে, সবগুলো হল আমাদের প্রেস দিয়েছে। শুধুমাত্র তারা কেন্দ্রীয় ছাত্রলীগের পোস্টার হওয়ার কারণে আমরা বিশ্ববিদ্যালয় থেকে প্রেস দিতে পারি নাই, সেক্ষেত্রে কেন্দ্রীয় ছাত্রলীগের দেওয়া উচিত ছিল। এখন কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের দায়িত্ব তারা কীভাবে পালন করবে সেটা তাদের বিষয়, এটা তো আমাদের বিষয় না। তারা তো কেন্দ্রীয়, একজন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরেকজন কেন্দ্রীয় সম্পাদক, দুটি বিষয়ে হচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্বে পড়ায় বর্তায়, এটা তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ছাত্রলীগ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের হলের নেতা ছিল, আমরা আমাদের হলগুলোকে বলেছি আমাদের হলগুলো সুন্দর মতো করে প্রেস দিয়েছে, আপনি দেখেছেন, সেটি দায়িত্বের আমরা আমাদের দায়িত্ব করে নেব। একই সাথে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও আহ্বান জানাই এটি সুশৃঙ্খলভাবে এটির যাতে সমাধান হয় এবং একই সাথে তদন্ত সাপেক্ষে যার যে দোষী দোষীদের শাস্তি হোক। অসংখ্য ধন্যবাদ আপনাকে সমকালে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং সমকালকেও ধন্যবাদ।